আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi 9 এবং Redmi Note 9। এই দুটি হ্যান্ডসেটের ভিতরে স্পেসিফিকেশন অনুযায়ী, প্রাইস রেঞ্জ অনুযায়ী দুটি ফোনের মধ্যে কোনটি পিক করবেন বা কোনটি একে মানে ভ্যালু ফর মানি দিচ্ছে এই বিষয়গুলোই আজকের ভিডিওতে ক্লিয়ার করব। প্রথমে আমরা চলে যাব এর ডিজাইনে। সো ব্যাক সাইডে কিন্তু দেখা যাচ্ছে Redmi Note 9, এখানে কিন্তু গ্লাস বডি ইউজ করা হয়েছে এবং Redmi 9 যেটি সেটিতে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। সো ডিসপ্লের কথা যদি একটু দেখি তাহলে দেখবো যে Redmi 9-এ সেখানে কিন্তু 6.53 ইঞ্চ IPS ডিসপ্লে রয়েছে, যা কিন্তু Redmi Note 9-ও একই ডিসপ্লে রয়েছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে প্রোটেকশন হিসেবে Redmi 9-এ দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস 3 এবং Redmi Note 9-এ দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোন দুটোতে সেম পরিমাণে PPI দেওয়া আছে। সো আমরা Redmi Note 9-এ যদি একটু তাকাই তাহলে দেখবো যে সাইড থেকেও যে অ্যাঙ্গেল, ভিউ অ্যাঙ্গেল সেটি কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং Redmi 9-এ সেটিতে কিন্তু ভিউ অ্যাঙ্গেল যথেষ্টই ভালো ছিল। সো আমরা যদি ফোনের প্রসেসরের দিকে তাকাই তাহলে দেখবো যে Redmi 9-এ ইউজ করা হয়েছে হেলিও G80 এবং Redmi Note 9-এ ইউজ করা হয়েছে হেলিও G85। দুইটি প্রসেসরেই CPU এবং GPU কিন্তু সেম ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কোনো প্রকার তারতম্য নেই এবং প্রসেসর দুটির ARM ভার্সন হচ্ছে 8.2। ফোন দুটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে LPDDR4 প্রযুক্তির র্যাম, যেটি কিন্তু 1800 MHz-এর একটি র্যাম। ফোন দুটোর পারফরমেন্সের কথা বলতে গেলে এক নজর একটু বলে নেই, সেটি হচ্ছে এর কিন্তু আন্তুতু স্কোর এবং ব্যাটারির যে স্ট্যান্ডবাই সাপোর্ট এটি কিন্তু Redmi 9 সেটি কিন্তু একটু হলেও এগিয়ে আছে। আমরা দুটো ফোনেই কিন্তু গেম প্লে করেছি, পাবজির মতো ভারী ভারী গেমগুলো প্লে করেছি সেখানে, সেগুলো কিন্তু কোনো রকম প্রবলেম ছাড়াই অনায়াসেই প্লে হয়েছে, কোনো প্রকার ঝামেলা আমার চোখে পড়েনি। কিন্তু মাঝে মাঝে একটু মনে হচ্ছিলো কোথাও যেন একটু ফ্রেম ড্রপের ঘাটতি একটু লক্ষ্য করছিলাম আমার কাছে মনে হচ্ছিল। আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা কীরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সো বেশ কিছুক্ষণ গেম খেলার পরে আমার কাছে মনে হচ্ছিল কেন যেন ফোনগুলো একটু কেমন যেন মনে হচ্ছিলো হিট হয়ে যাচ্ছিলো, এই বিষয়টা যদি আপনাদের কোনো রকম ফিল হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সো আমরা এখন চলে যাব Redmi 9 এবং Redmi Note 9-এর ক্যামেরা কম্পারিজনে। আমরা কিছু ছবি ক্যাপচার করেছি, ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখলেই এক নজরে একটি আইডিয়া নিতে পারবেন। অ্যান্ড বলে রাখা ভালো, Redmi 9-এ কিন্তু দেওয়া আছে 13 MP-এর ক্যামেরা এবং Redmi Note 9-এ কিন্তু দেওয়া আছে 48 MP-এর মেইন ক্যামেরা। সো ক্যামেরাগুলোর যে ডিটেলসগুলো ছিল যথেষ্ট ভালোই ছিল এবং কালার কম্বিনেশন খুব ভালো ছবি ক্যাপচার করছিল, প্রায় দুটোতেই প্রায় সেম সেমই লাগছিল যখন ছবিগুলো ক্যাপচার করে দেখছিলাম। কিন্তু যখনই জুম করছিলাম তখনই কিন্তু দেখা যাচ্ছিলো যে একটু Redmi 9-এ কিন্তু একটু ডিটেলসের ঘাটতি ছিল, এটা স্বাভাবিক কারণ এখানে মেগাপিক্সেলের যেহেতু কম রয়েছে ক্যামেরার একটু ডিটেলসের ঘাটতি লক্ষ্য করা যেতেই পারে। লো লাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো Redmi Note 9 সেটা কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে Redmi 9-এর তুলনায়। সো আমরা এখন চলে যাব সেলফি ক্যামেরার দিকে, দেখবো সেলফি ক্যামেরার পারফরমেন্স। প্রথমেই আমরা দেখবো যে Redmi 9 এবং Redmi Note 9-এর যে ক্যামেরা যে সেলফিগুলো আমরা পিক করেছিলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে Redmi 9-এর যে সেলফিগুলো সেটা কিন্তু যথেষ্ট মানে অ্যাকুরেট ব্যালেন্স মেনটেন করেছে এবং Redmi Note 9-এর যে ছবিগুলো সেলফিগুলো সেটি কিন্তু দেখা যাচ্ছিলো যে হালকা একটু ওভার ব্রাইটনেস এখানে কিন্তু ফেসের উপরে চলে আসছিলো, যেটা কিন্তু একটু কেমন যেন আমার কাছে অকওয়ার্ড লাগছিলো, যদিও হয়তো বা কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেটি ঠিক হয়ে যাবে। সো ভিডিওর ক্ষেত্রে কিন্তু দুটি ফোনেই 1080p, তারপর হচ্ছে এখানে 30 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে এবং স্ট্যাবিলাইজেশনের দিক থেকে Redmi Note 9 সেটি কিন্তু এগিয়ে থাকবে। সো বোথ অফ দ্য ডিভাইস সেম ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে, 5020 mAh ব্যাটারি সেখানে দেওয়া আছে এবং রয়েছে ফাস্ট চার্জার 18 W। তো আপনারা ভাবতে পারেন কোনো চেঞ্জ যদি না থাকে তাহলে এটি মেনশন করছি কেন, একটু চেঞ্জ রয়েছে এখানে। Redmi Note 9-এ যেটি আছে সেখানে কিন্তু রিভার্স চার্জিংয়ে সাপোর্ট থাকছে, এটা কিন্তু একটি এক্সট্রা ফ্যাসিলিটিস Redmi Note 9-এর জন্য, যদিও আসলে এই ফিচারটা আমাদের জন্য খুব একটা কাজের না কারণ আমরা এরকম ডিভাইস খুব একটা ইউজ করি না যেগুলোতে আমরা রিভার্স চার্জিং আমাদের দরকার হয়। সো প্রথমেই এখন আমরা চলে যাব Redmi 9-এর দিকে, দেখবো এর পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড এবং এর একটু পরে চলে আসবো Redmi Note 9-এর দিকে এবং সেখানে দেখবো Redmi Note 9-এর পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। সো Redmi 9-এর প্লাস পয়েন্টগুলো হচ্ছে এর পারফরমেন্স বা এর চিপসেট, যদিও মানে সংখ্যার দিক থেকে বলতে গেলে হেলিও G80 এবং Redmi Note 9-এ ইউজ করা হয়েছে হেলিও G85, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কী বলেন টেস্টে এবং আন্তুতু স্কোরে কিন্তু দেখা যাচ্ছে Redmi 9-এর কিন্তু পারফরমেন্সটা একটু হলেও বেশি Redmi Note 9-এর চাইতে।
এবং আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে রেডমি নাইনের জন্য, সেটি হচ্ছে এর প্রাইস। এর প্রাইসটা কিন্তু রেডমি নোট নাইনের চাইতে অনেকটাই কম, এবং অফিসিয়াল প্রাইস রেডমি নাইনের যেটি, সেটি হচ্ছে 15,000 টাকা। রেডমি নাইনের নেগেটিভ সাইডটা হচ্ছে রেডমি নোট নাইনে কিন্তু প্রোটেক্টর হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3, যেখানে কিন্তু রেডমি নোট নাইনে প্রোটেক্টর হিসেবে ইউজ করা হয়েছিল কর্নিং গোরিলা গ্লাস 5। এবং ক্যামেরার ক্ষেত্রে পিছনে রয়েছে রেডমি নাইন, এখানে মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের একটি মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর, যেখানে কিন্তু রেডমি নোট নাইনে সেখানে কিন্তু ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং আরও রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। সো আমরা এখন রেডমি নোট নাইনের যদি পজিটিভ সাইডগুলো বলি, তাহলে বলবো যে এর প্রোটেকশন মানে স্ক্রিন প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস 5 দেওয়া আছে। প্রসেসরের দিক থেকে একটু পিছিয়ে থাকলেও ক্যামেরার দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, কারণ 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে। এবং আরেকটি পজিটিভ সাইড হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে, এখানে কিন্তু রিভার্স চার্জিংয়ের সাপোর্ট এখানে থাকছে। সো রেডমি নোট নাইনের কি কোনো নেগেটিভ সাইডই নেই? আমরা গুতিয়ে গুতিয়ে বেশ কিছু নেগেটিভ সাইড বের করেছি, সেগুলো আপনাদের সামনে এখন উল্লেখ করছি। এর পারফরমেন্স বলতে গেলে বা এর চিপসাইট কিন্তু হেলিও G85 প্রথমে কিন্তু বলেছি এটি ইউজ করা হয়েছে, এবং এটির পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ পারফরমেন্স রেডমি নাইনের যে পারফরমেন্স, চিপসাইটের যে পারফরমেন্স, তার চাইতে একটু কম আমার কাছে মনে হয়েছে। এবং আরেকটি নেগেটিভ সাইট হচ্ছে আমার কাছে বলতে গেলে এর প্রাইস রেঞ্জ, কারণ এখানে 20,000 টাকা আমাদেরকে গুনতে হচ্ছে রেডমি নোট নাইনের জন্য। সেখানে কিন্তু প্রায় অলমোস্ট সেম কী বলে স্পেসিফিকেশন আমরা প্রায় পাচ্ছি, সেখানে কিন্তু রেডমি নাইনের দাম সেখানে কিন্তু 15,000 টাকা। সো ওভারঅল যদি আমার কাছে কনক্লুশন চান, আপনারা যদি ক্যামেরা সেগমেন্টটা বাদ দেন বা ক্যামেরা সেগমেন্টটা যদি আপনারা ওরকম প্রিফার না করেন, তাহলে আমার মনে হয় যে প্রাইস রেঞ্জ অনুযায়ী রেডমি নাইন এটি কিন্তু ভ্যালু ফর মানি। সো অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটি প্রাইজের ব্যবস্থা আমি করে রেখেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আসলে যদি না জেনে থাকেন, ভিডিওটি যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। রেডমি নাইনের যে আনবক্সিংয়ের ভিডিওটি আছে সেখানে কিন্তু নিয়মকানুনের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস সেখানে বলা আছে, সেটি দেখে আপনারা কিন্তু সেভাবে পার্টিসিপেট করতে পারেন। আমরা কিন্তু একটি পুরস্কারের ব্যবস্থা করেছি, সেটা কিন্তু এই মাসের 16 তারিখেই রেজাল্টটা অ্যানাউন্স হয়ে যাবে, খুব বেশি দিন নেই। অবশ্যই সেটি পার্টিসিপেট করবেন, আমি চাই এবং আপনারা সেখানে উইনার হন সেটাও চাই। অ্যান্ড এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।